গুড মর্নিং সোনা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি প্রিয়া, মাই ড্রিম ব্লগ প্রিয়া চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। অনেক মেয়েকে কাজকর্ম ছিল, তো ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না, সেই কারণের জন্য অন করতে পারিনি। এই এখন যদি ব্লগটা শুরু করছি, আমার ভাত রান্না হয়ে গেছে, ওই নিচে রাখা রয়েছে, এই যে ভাত রান্না হয়ে গেছে। আর এদিকে হচ্ছে একটা আলু তরকারি বসিয়েছি, বাড়িতে সেরকম কোনো রকম কোনো সবজি নেই, একটা শুধু শুকনো বেগুন পড়ে আছে, আর এ হচ্ছে একটু দুটো তিনটে উচ্ছে পড়ে আছে, আর কিছু নেই। আলু কটা ছিল, এই যে আর কটা আলু আছে, আলু ছিল। এবার এই তরকারিটা একটু ঝোল ঝোল করে করলে কী হবে না, আমার দুবেলা চলে যাবে। আর একখানা বেগুন ছিল, এবার একখানা বেগুন একদম ছোটো, এইটুকু ভাজা করলে আবার তার সাথে ডাল করো, একটুখানি আমার সমস্যা হয়ে যাবে, দুইবেলা চালাতে পারবো না। বেগুনটা আমি কিছু করলাম না, উচ্ছেটা আমাকে উচ্ছে ভাজা করলে এবার পুরো ভাতটা মানুষের খাবে কি দিয়ে কাকি হচ্ছে, শুকনো লঙ্কা ফোড়ানো নিয়েছি। তো এইসব চিন্তা করে ওই একটু উচ্ছে ছিল, আর একটু হ্যাঁ একখানা ভেন্ডি ছিল, ওই দুটো তিনটে মতো। তো আর ওগুলো রেখে দিলাম, ওগুলো খা, কালকে বাজার করবো, কালকে বাজার করে বাড়িতে বাজার নেই সেরকম কিছু, বাজার করবো, বাজার করে ওরা কোনো তরকারির মধ্যে ওগুলো ছাড়িয়ে দেবো। তো আজকে এই আলুর তরকারিটা ওই জন্য করলাম, এই আলুর তরকারিটা সবাই খেতে ভালোবাসে, তো এটা দিয়ে একটু জোর জোর করে করবো। এটা দিয়ে শুধু ভাতটাই মোটামুটি সবাই খাওয়া, এটা তো একদম দুবেলা। আর যদি বিকেলে কিছু একটু শর্ট পড়ে, তাহলে বিকেলে দোকান থেকে কথা বলতে পারছি না, একটু কাশি হচ্ছে, দোকান থেকে ওই নিয়ে নিয়ে আসবো, সব নিয়ে আসবো, হয়ে যাবে। আর দেখো আমি এই যে নাইটি পরে আছি, তো তার জন্য এই যে মাথাটা গায়ে দেওয়া রয়েছে। আচ্ছা ওদিকে চারটে ডিম আছে, এই যে ডিম আর নেই, এই চারটে ডিম ভাবছি কি এর মধ্যে দেবো নাকি আলাদা করে সেদ্ধ বসাবো, তাই ভাবছি নাকি ভাবছি করবোই না, ডিমটা খা, দেখা যাক কী করা যায়। তো চলো, কাজকর্ম মোটামুটি হয়ে গেছে। আর এইখানে এই যে বাসন, বাসনগুলো রেখেছি, আর কালকের বাসন, কালকের বাসন, কালকের বলতে ওই ফ্রিজে একটু তরকারি ছিল সেই মায়াপুর যাওয়ার আগে, তো সেই তরকারিটা একটু মুড়ি দিয়ে খাওয়া হয়েছে, তো ওটাই হাড়ির মধ্যে রেখেছিলাম আমি, তো সেটা একটু মুড়ি দিয়ে খাওয়া হয়েছিল, ওটাই সকালে ব্রেকফাস্ট হয়েছিল। না আজ আর কথা বলতে পারছি না, এই শুকনো লঙ্কার ফোড়নে এত কাশি হচ্ছে না। তো চল, ও একটা জিনিস দেখানো হয়নি তোমাদের, এই দেখো এই যে মাটির উনুন, মাটির উনুনে রান্না করব। হ্যাঁ বাইরে গিয়ে, বাইরে গিয়ে বা এখানেও করতে পারি, বাইরে গিয়ে করার চান্সটা বেশি, কয়লা জোগাড় করতে হবে, তো জন্য কালকে খুঁজে 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 মাটির উনুনটা জোগাড় করেছি, প্রায় 250 টাকা দাম পড়েছে জানো ওই উনুনটা। কোনো দোকানে নেই, কোনো দোকানে ভাবো যে গ্রামে মাটির উনুন নেই, আসল কথা কি এখানে যাদের বাড়ি আছে তারা ওই জমিনের মধ্যেই মানে ওই বাড়িতেই মাটির উনুন করে নিচ্ছে, মানে ওটার মধ্যে ওটা তুলে কোথাও নিয়ে যেতে পারবে না, ওখানে কাঠ দিয়ে মানে আগুন ধরাচ্ছে এরকম ব্যাপার। আর এটা তো আমার মানে এটা তো তুলে নিয়ে যেতে পারবো, এই উনুন কোনো জায়গাতে পাওয়া যাচ্ছে না, তবে খুঁজে খুঁজে নিলাম, তো কথা বলতে পারছি না, আমি পরে আসছি ঠিক আছে, বড্ড কাশি হচ্ছে, ওগুলো চেপে চেপে রাখছি। কি খুঁজে পাচ্ছ না? তেল ঘুরে এলে তো কোথায় ঘুরে এসেছি আমি, এই তো ঘুরে এলে, এই তো ঘুরে এলে, কোথায় ঘুরলাম আমি, একটা দিবি না পোষায় না, এবার তেল গরম হয়নি, তো কোথায় রাখবো আমি,
কিছুই না দেখ, কি যাওয়া আজকে রান্নার কিছুই নাই, শুধু এই আলুটা ছিল, এই আলুটা দিয়ে শুধু আলু তরকারি আর আমি করে দেখবো কেন, এটাই বেস্ট হবে। হ্যাঁ কেন, এই যে উঠছে না কি করছো, দেখেছি কি করছি না, এই যে কাঁচা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আরে গরমের মধ্যে আর পাচ্ছি না তরকারিটা, দেখ এই তরকারি করেছি, এই দিয়ে খেতে হবে, এই আলুর তরকারি আর ভাত, আমি যে খাবারটা বাড়বো ও গেলটা কম থাকে, আবার ডিমও আছে চার পিস, শুধু চার পিস, ছয় পিস হলে একটু ভালো হতো, ডবল ডিমের অমলেট না হলে ভালো লাগে খাওয়া, তো দিনটাই খাই না, মাছ মাংস তো সেরকম খাই না, এই আমার মতো দেখে এইভাবে ভাঙতে পারে না, খাপাস করে বাড়ি দিলাম মাছ, পিঁয়াজ কাটবে কে, এখন লঙ্কা কাটবে কে, এতটা দেরি হয়ে গেছে, ভালো লাগে এই গরমের মধ্যে, হ্যাঁ তাড়াতাড়ি খেয়েছে দিয়ে এগুলো সব তুলে দিতে পারলে বাঁচি, এতক্ষণ ধরে আমি ডেকে যাচ্ছি মানে কি রে, ওই জিনিসটা আমি ওই জন্য বললাম যাতে আমার ওই যে বন্ধুরা সাথী আছে, আমি ওদেরকে বলে করেছি যে আমার বাড়িতে কোনো কিছু নেই, ওই বিকেলে আমি এই গরমের মধ্যে রান্নার ঝামেলা নিতে পারবো না, যার জন্য ওই আলুর চপ তরকারিটা করলাম, একটু শোনা না ওই খেয়ে তারপর আবার বিকেলবেলা আবার রান্না করা আমার ঝামেলা, বলো কার ভালো লাগে এই গরমের মধ্যে, কারণ ওটা দুবেলা তরকারি করে নিয়েছি, খাবার ইচ্ছে মজা আছে, হ্যাঁ তুমি খাও আলুর তরকারি, আমার একদম ভালো লাগে না গো, আমি তখন বললাম যে ভালো লাগে, ভালো লাগে না গো, আমি একটু সবজি ভালোবাসি, ভালো লাগে না, বিকেলে আমি রান্না করছি না কি করি, বিকেলে আমি রান্না করবো না বলেই তো ওটা করে রাখলাম, একবার দুবেলায় হয়ে যাবে, একটু চপ নিয়ে আসবো, চপ দিয়ে খাওয়া হয়ে যাবে, এই ডিম আর ওই যে চারটে, একটু ডবল ডিমের অমলেট করলে ভালো হতো, ওই একটা ছোটাকেও ভেজে দিই, একটা ডিম কার গালে দেবো আমি, তাই না, একটা ডিম কার গালে দেবো বলো, ভালো লাগে না গরমের মধ্যে রান্না বাড়ি করতে, না বিরক্ত লেগে যায় আমার, একদম বিরক্ত লেগে যায়, ইচ্ছা করে না, ভর্তি আসছে না সব খালিগুলো, আমার ডিম ফাটাবার দেখো পারবে এরকম করে, বিকেলে তুমি উনুন ঠিক করবা,
বেরোবো না, আমি কাজকর্মগুলো সব সেরে রাখছি, তার জন্য আমি বিকেলবেলা বেরোবো না। জানো ভালো করে যে বিকেলবেলা আমার নাম লেখাটা হয় না তো। এই এই দিনে কুসুমটা লালচে লালচে জানিস, দিনটা ভালো তো কে জানে। নষ্ট কিনা চারটে ডিম ছিল, চারটে ডিম শেষ। চলো বন্ধুরা।